আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের আলোচনায় আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব আজকের আলোচনার বিষয়গুলো। রিমোট কন্ট্রোল মহাসচিব চান তারিক রহমান, কি বলছেন বিএনপি নেতারা? আজকের আয়োজনে আরও থাকছে, আপোষ করে লন্ডন যেতে চান খালেদা জিয়া, কি বলছেন তার ছেলে তারিক জিয়া? এদিকে অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী। এছাড়াও থাকছে, ছাত্রদের প্রাণ নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করুন, যে হুঁশিয়ারি দিলেন আসাম ও রব। সর্বশেষ জানাব, গণ অনশনের ঘোষণা, যুক্ত হলেন আরও শিক্ষার্থী, কোন দিকে যাচ্ছে আন্দোলন? বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিদায়িত। লন্ডনে বসে রিমোট চাপলে কাজ করবে ঢাকায়, রিমোট চাপলে দলের সবাই উঠবে বসবে, আবার জি হুজুরও বলবে, এমন একজন নেতা খুঁজছেন বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান দলের মহাসচিব বানানোর জন্যে। তারিক নিজে এই পদের নাম দিয়েছেন রিমোট কন্ট্রোল মহাসচিব, অথচ তৃণমূলের নেতারা চাইছেন একজন যোগ্য নেতা, বিশেষ করে আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে এমন একজন নেতা। লন্ডন বিএনপির এক নেতা জানান, মির্জা ফখরুলকে বিএনপির সবাই তারিক রহমানের অনুগত মনে করলেও তিনি তা নন, তিনি তারিকের মনের মতো না, তাই তিনি নতুন মহাসচিব খুঁজছেন, যিনি হবেন তার রিমোট কন্ট্রোল মহাসচিব। এদিকে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে তারিক তার পছন্দের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন। গতকালও তিনটি জেলা তৃণমূলের সঙ্গে বৈঠক করেছেন। তৃণমূল নেতাদের প্রস্তাব, মহাসচিব পরিবর্তন করে একজন শক্তপোক্ত, কর্মঠ এবং দলের জন্য আন্তরিকভাবে কাজ করতে সক্ষম ব্যক্তিকে মহাসচিব করার। তারিক রহমান তাদের আশ্বাস দিয়েছেন যে তৃণমূলের দাবিকে তিনি যথেষ্ট গুরুত্বের সঙ্গে ভাবছেন, ফলে এটা স্পষ্ট হয়ে উঠেছে মির্জা ফখরুলের গদি এখন নড়বড়ে অবস্থায়। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তারিক রহমান নতুন মহাসচিব নির্ধারণের বিষয়ে বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন, কিন্তু রিমোট কন্ট্রোল মহাসচিব করার মতো যুৎসই কোনো নেতা পাচ্ছেন না, যিনি তার কমিটি বাণিজ্য আর মনোনয়ন বাণিজ্য সহ সকল চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে অপেক্ষাকৃত তরুণ কারো হাতে বিএনপির মহাসচিবের নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে তৃণমূল। তাদের মতে বিএনপিকে আরও বেশ কিছু সময় আন্দোলন করতে হবে, আর মাঠের কোনো নেতা যদি মহাসচিব হন, তাহলে তিনি দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বিশেষ করে আন্দোলন সংগ্রামে অভিজ্ঞতা রয়েছে এমন নেতৃত্বকে মহাসচিব পদেই দেখতে চায় বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা। যাচ্ছি পরের আলোচনায়। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপোষের মাধ্যমে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেছেন। বিএনপি রাজনৈতিক দৈন্যদশা, আন্দোলন ভীতি ও ক্ষয়িষ্ণু রাজনৈতিক ভবিষ্যৎ অনুধাবন করেই তিনি আপোষে মুক্তির ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। সম্প্রতি খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা জানান, বেগম জিয়া অবসাদগ্রস্ত হয়ে আপোষে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসার বিষয়ে অভিমত ব্যক্ত করেছেন। তিনি লন্ডনে তারিক রহমানের বাসায় থেকে উন্নত চিকিৎসা গ্রহণ করার বিষয়ে তিন এমপিকে জানিয়েছেন। আপোষে মুক্তির জন্য যাবতীয় কাগজপত্র তৈরি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত পদক্ষেপ নিতে তিনি দলীয় আইনজীবীদের সমন্বিতভাবে কাজ করারও নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। খালেদা জিয়ার মুক্তির ইচ্ছার বিষয়ে জানতে চাইলে তার বোন সেলিনা ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বেগম জিয়া শারীরিকভাবে ভালো নেই, তার সমস্ত শরীরে ব্যথা, আসলে বয়সের কারণে নানা অসুখ বিসুখ ভর করেছে, তাই তিনি উন্নত চিকিৎসার জন্য আপোষে মুক্তি নিয়ে বিদেশ যাওয়ার ব্যাপারে আমাদের সঙ্গে আলাপ করেছেন। আমরাও তাকে জেদ ধরে বসে না থেকে নমনীয় হওয়ার অনুরোধ করেছি। তিনি আরও বলেন, দলের বর্তমান ভঙ্গুর অবস্থা, নেতাদের অসহায়ত্ব, জনসমর্থন হারানোর বিষয়টি মাথায় রেখে খালেদা জিয়া আন্দোলনের স্বপ্ন দেখছেন না, তাই তিনি আলোচনার মাধ্যমে মুক্তি নিয়ে লন্ডনে যেতে চান, সেখানে উন্নত চিকিৎসা নিয়ে পরিবারের সঙ্গে বাকিটা জীবন কাটাতে চান। বেগম জিয়ার কথাবার্তায় এমনই মনে হয়েছে। সেজন্য তিনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনজীবীদের সঙ্গে কথা বলতেও নির্দেশ দিয়েছেন। যাচ্ছি পরের আলোচনায়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শনিবার রাতে রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর বাসায় সাবি শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সাবিতে পুলিশি আচরণ দুঃখজনক, কিন্তু শিক্ষকদেরও লাঞ্ছিত করা হয়েছে,
দুটোই অনভিপ্রেত। আমরা চাই শিক্ষার্থীরা অনশন থেকে সরে এসে আলোচনায় বসুক, তারা চাইলে অনশনরত অবস্থাতেও আলোচনায় বসতে পারেন, আলোচনাই একমাত্র সমস্যা সমাধানের উপায়। এই আন্দোলনে অন্য কারো ইন্ধন রয়েছে কিনা, অন্য কারো হাত রয়েছে কিনা তা আমি জানি না। আপনারা সাংবাদিকরা এটি খতিয়ে দেখতে পারেন, শিক্ষার্থীরা অনশন করছে এতে আমরা কষ্ট পাচ্ছি, আবার শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যে আচরণ করছে তাও গ্রহণযোগ্য নয়। এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের বাসায় এই বৈঠক হয়। বৈঠকে সাবি প্রবীর পাঁচজন শিক্ষক উপস্থিত হন। বৈঠকে ইউজিএসের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুলসী সাহার নেতৃত্বে পাঁচজন শিক্ষক ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সাবি প্রবীর প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন মোহাম্মদ রাশেদ তালুকদার, অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন আরিফুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম। এই প্রতিনিধি দল শুক্রবার রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন। এদিকে শুক্রবার বিকালে শিক্ষামন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তিনি আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় আসতে বলেন। মন্ত্রী সেই প্রস্তাবে প্রাথমিকভাবে রাজি হয়ে পাঁচজনের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ভার্চুয়াল বৈঠক অথবা শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে আসার অনুরোধ জানায় তারা। যাচ্ছি পরের আলোচনায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক জল জেএসটির সভাপতি আসম আব্দুর রব। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। আসম রব বলেন, ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা তিলে তিলে মৃত্যুর দিকে এগুচ্ছে। তীব্র শীতে খোলা আকাশের নিচে দেশের সম্ভাবনাময় কোমলমতি শিক্ষার্থীরা অভুক্ত অবস্থায় জ্বর ও প্রচণ্ড ঠান্ডায় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, আর সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজনৈতিক দাবা খেলার নির্মম কৌশল নিয়ে ব্যস্ত থাকবে, তাই দেশের সংগ্রামী ছাত্র সমাজ ও দেশবাসী কোনো ক্রমেই মেনে নেবে না। এই ছাত্র সমাজী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। অসামান্য সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ছাত্র সমাজের প্রতি অবহেলা বা ভয় ভীতি প্রদর্শন যে কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তিনি বলেন, আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের লাঠিপেটা, শটগানের গুলি এবং সরকার সমর্থিত ছাত্রলীগের হামলা আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। রাজপথে সংগ্রামরত ছাত্রদের উপর পুলিশ এবং সরকারি ছাত্র সংগঠনের পরিকল্পিত হামলা, আক্রমণ এবং নিষ্ঠুরতা সরকারের রাজনৈতিক ব্যবস্থার অংশ হয়ে পড়েছে। অতীতেও নিরাপদ সড়ক এবং কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হেলমেট বাহিনীর হামলা হয়েছে, কিন্তু কোনোটারই বিচার হয়নি। সংশ্লিষ্টদের অবশ্যই হামলার অপরাধের জন্য আইনের আওতায় আনতে হবে, তা না হলে গোটা সমাজ ব্যবস্থায় চরম বিপদগ্রস্ত হয়ে পড়বে। রব বলেন, শিক্ষার্থীদের জীবন মৃত্যু সন্ধিক্ষণে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউ তাদের পাশে না দাঁড়িয়ে বরং তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আমাদের সংগ্রামী ও সাহসী সন্তানেরা ন্যায়সঙ্গত দাবিতে মৃত্যুর ঝুঁকি নিয়ে আমরণ অনশনরত থাকবে, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করবে, এটা সভ্যতার পরিচয়ক নয়, এটা আমাদের জাতির জন্য চরম লজ্জাজনক। অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি দাওয়া মেনে নিয়ে তাদের প্রাণ রক্ষার সর্বাত্মক উদ্যোগ গ্রহণের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যাচ্ছি পরের আলোচনায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণ অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে নতুন আরও শিক্ষার্থী অনশনে যোগ দিয়েছেন বলে জানা গেছে। জানা যায়, শনিবার রাত 8টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে গণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের আরও 3 শিক্ষার্থী অনশনে যোগ দেন। অনশনে যোগ দেওয়া নতুন শিক্ষার্থীরা হলেন ইফতেখার আল মাহমুদ, সামিরা ফারজানা, সামিউল এহসান শাকিল। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। এ নিয়ে অনশনরত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো 26 জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত 16 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে আবার অনশনে যোগ দিয়েছেন বলে জানা গেছে। এদিকে সাবি প্রবীর শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি মিটিং চলছে। শনিবার 6:30 মন্ত্রীর সরকারি বাসভবনে সভা শুরু হয়। এর আগে শনিবার বিকেলে কাফন পরে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা কাঁধে প্রতীক বহন করেন।